हेलो बंधुरा तुम्हारे प्रत्येक के स्वागतम। तो पीएम किसान द्वादश किस्तर टाका कब आसते चले कृषक अकाउंटे एवं 11तम किस्तर जरा जरा एखो टाका पाननी तो क्यों करते हैं भिडियोर माध्यम विस्तारित आलोचना करब এবং এর সাথে জানিয়ে দেবো যে দ্বাদশ কিস্তির টাকা কেবল সেই কৃষকরা পাবেন যারা গুরুত্বপূর্ণ শর্ত মেনে চলবে। তো কোন কোন শর্তগুলি মেনে চললে দ্বাদশ কিস্তির টাকা পেয়ে যাবেন নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, অর্থাৎ পিএম কিষাণের দ্বাদশ কিস্তির টাকা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়ার জন্য কী কী গুরুত্বপূর্ণ শর্ত মেনে চলতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে আরও জানিয়ে দেবো যে পিএম কিষাণ সম্মান নিধির ইকেওয়াইসি কীভাবে করবেন। বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করলাম। আরে বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, না স্কিপ না করে যাতে গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়ে যায়। আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী আপডেট সব পাওয়ার জন্য। এবং যারা যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে পিএম কিষাণের দ্বাদশ কিস্তির টাকা কেবল সেই কৃষকরা পাবেন যারা এই গুরুত্বপূর্ণ শর্ত মেনে চলবে। এবং সেই শর্তগুলি হলো যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ সম্মান নিধির সুবিধাভোগীদের এখনও পর্যন্ত 11তম কিস্তির টাকা পেয়ে গেছেন। এবার পিএম কিষাণ যোজনার 12তম কিস্তির কেবল সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে আসবে যারা ইকেওয়াইসি করিয়েছেন। পিএম কিষাণ যোজনার জন্য ইকেওয়াইসি করোনা বাধ্যতামূলক করা হয়েছে। বন্ধুরা এই কিছুদিন আগে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধির 11তম কিস্তির টাকা পেয়ে গেছেন। এবার পিএম কিষাণ যোজনা 12তম কিস্তির টাকা কেবল সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে আসবে যারা কেওয়াইসি করিয়েছেন এবং এখানে ইকেওয়াইসি বাধ্যতামূলক বলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছে যে ইকেওয়াইসি ইজ ম্যান্ডেটরি পিএম কিষাণ রেজিস্টার ফার্মার। তো যারা যারা পিএম কিষাণ রেজিস্টার করেছেন তাদের জন্য ইকেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। এবং এখানে আরও একটি সুখবর যে কেওয়াইসির যে ডেটটা ছিল 31শে জুন পর্যন্ত সেটি এক্সটেন্ডেড করা হয়েছে 31শে জুলাই পর্যন্ত, অর্থাৎ জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত এখানে লাস্ট ডেট করা হয়েছে। এখানে ডেটটি আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। যারা যারা ইকেওয়াইসি এখনও কমপ্লিট করেনি তারা খুব শীঘ্রই ইকেওয়াইসি করে ফেলুন। এবং যারা যারা ইকেওয়াইসি ভাবছেন যে কীভাবে করবেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো এবারে বাড়িতে বসেই খুব সহজে ইকেওয়াইসি করে নিতে পারবেন এবং পাশাপাশি নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে গিয়ে এই কাজটি করে নিতে পারবেন। তো পিএম কিষাণ যোজনা কৃষকদের বছরে 6000 টাকা আর্থিক সাহায্য করে থাকে সরকার এবং তিনটি কিস্তিতে 2000 টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়ে থাকে। এবং 11তম কিস্তির টাকা 31শে মে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার অলরেডি করে দিয়েছে এবং দেশের প্রায় 10 কোটিরও বেশি কৃষক এই সুযোগ সুবিধা পেয়েছেন। এবারে কথা হলো যে ইকেওয়াইসি কীভাবে করবেন। তো ইকেওয়াইসি করার জন্য সর্বপ্রথম পিএম কিষাণ .gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে স্ক্রোল করবেন এবং নিচের দিকে স্ক্রোল করার পর বন্ধুরা সিম্পলি স্ক্রোল করার পর এই যে ফার্মার কর্নার দেখতে পাচ্ছেন, এই ফার্মার কর্নারের নিচের দিকে আসার পর এখানে যে ইকেওয়াইসি দেখতে পাচ্ছেন যে ইকেওয়াইসি অপশনটা রয়েছে। তো এখানে ইকেওয়াইসির ওপর সিম্পলি ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর ইকেওয়াইসির ওপর সিম্পলি ক্লিক করার পর এরকম একটা নতুন উইন্ডো খুলে যাবে এবং উইন্ডো খোলার পর এখানে যে আধার নাম্বার দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি আপনার আধার নাম্বারটা এখানে পুট করে দেবেন। এবং আধার নাম্বারটা পুট করার পর এখানে যে সার্চ বাটনটা দেখতে পাচ্ছেন এই সার্চে ক্লিক করার পর সো সিম্পলি সার্চ করার পর এরপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ মোবাইল নাম্বারে আপনি পিএম কিষাণ সম্মান নিধির রেজিস্টার করেছিলেন সেই মোবাইল নাম্বারে আপনার একটা ওটিপি আসবে এবং ওটিপিটা সেখানে দিয়ে পদে সেখানে সাবমিট বাটনটা যে আছে সেখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। এর জন্য কোনো ফি দিতে হবে না। তো এখানে সাবমিট করার পর আপনার ইকেওয়াইসি খুব সহজে কমপ্লিট করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা এবারে নিজের বাড়িতে বসে মোবাইল থেকে খুব সহজে কমপ্লিট করে নিতে পারবেন ইকেওয়াইসি, অর্থাৎ পিএম কিষাণের ইকেওয়াইসি খুব সহজে কমপ্লিট করে নিতে পারবেন। এবং এখানে লাস্ট ডেট বলা হয়েছে 31শে জুলাই 2022। তো জুলাইয়ের এখানে 2022 জুলাই মাসে এখানে 31 তারিখে এখানে ইকেওয়াইসি করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে। এবার আসি যাদের যাদের এখনও পিএম কিষাণ সম্মান নিধির টাকা পাননি তো তারা কি করবেন। তা সর্বপ্রথম নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার পাসবুকটা নিয়ে যান এবং ব্যাঙ্কে গিয়ে আপডেট করুন। এবং আপডেট করার পর সেখানে দেখে নিতে পারবেন আপনার পিএম কিষাণ সম্মান নিধির টাকা ঢুকেছে কি না। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টেকনিক্যাল কারণে তাদের পিএম কিষাণ সম্মান নিধির টাকা তাদের দেখা যাচ্ছিল না এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে তাদের ব্যাঙ্কে অলরেডি ঢুকে গেছে পিএম কিষাণ সম্মান নিধির টাকা। এমনই বহুজন রয়েছেন যারা আগে বলেছিলেন যে আমার পিএম কিষাণ অর্থাৎ 11তম কিস্তির টাকা ঢোকেননি এবং বর্তমানে দেখা যাচ্ছে তাদের কিছু কারণে টেকনিক্যাল কারণের জন্য তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখা যাচ্ছিল না এবং পরবর্তীকালে তারা আপডেট করার পর দেখতে পাচ্ছেন যে তাদের পিএম কিষাণ সম্মান নিধির টাকা তাদের ব্যাঙ্কে অলরেডি ঢুকে গিয়েছে। এবং এই কেওয়াইসি রিলেটেড যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা নেক্সট ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওর মাধ্যমে ইকেওয়াইসি কীভাবে কমপ্লিট করবেন তা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেটটি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন। আর বিভিন্ন সরকারি প্রকল্পে আপডেট এবং চাকরি খবর পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। তখন ভালো থাকো, সুস্থ থাকো।